জয় হিন্দ। 7 নিউজের লাইভে সকলকে স্বাগত। এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি আপনারা বুঝতেই পারছেন, এটা মাছের হোলসেল মার্কেট, যেখানে পাতিপুকুরের মতন একটা বড় হোলসেল মার্কেটে যেখানে দাঁড়িয়ে আছি তার কারণ একটাই। দুদিন আগে যে খবরটা আমরা দেখিয়েছিলাম যে পদ্মার ইলিশ বাংলাদেশ থেকে প্রায় পাঁচ হাজার 3,950 মেট্রিক টন পদ্মার ইলিশ এই বাংলাতে প্রবেশ করেছে। সেই হিসাবে বাঙালিরা যারা খাদ্য রসিক, পুজোর আগে খুব কম পয়সার মধ্যে ইলিশ পাচ্ছে, সেই খবরটা জানার জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। সেই পাতিপুকুরের ছবি আপনাদের কাছে সরাসরি তুলে ধরেছি, আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে যে ইলিশের খোঁজ, যে পদ্মার ইলিশ বাংলাদেশ থেকে এ বাংলায় এসছে প্রায় 3,950 মেট্রিক টন, আদৌ কি প্রত্যেকটা বাজারে প্রবেশ করেছে সেই ইলিশের খোঁজে আমরা এই মুহূর্তে পাতিপুকুর থেকে সরাসরি সেই ছবি তুলে ধরেছি। কি পদ্মার ইলিশ কম দামে পাওয়া যাচ্ছে সবটাই খবর নেব। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যে বড় বড় সাইজের সব ইলিশগুলো এসছে। দাদা, আপনার কি দোকান? না না, ঘুরে বিক্রি করি। পদ্মার ইলিশ পাচ্ছেন মার্কেটে এসে? বলছে তো এটাই পদ্মার। সুবিধা, দাম সুবিধা পাচ্ছে? না, দাম সুবিধা কোথায়? দাম সুবিধা নেই। এরকম রেঞ্জে পাচ্ছে 1700 টাকা? 1700 দেখতে পাচ্ছ, 1700 টাকার দামে সেই ইলিশ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পাতিপুকুরে এসেই আমরা। এবং পাতিপুকুরে বাজারের ছবিটা একবার দেখাই, কতটা ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। এটা বড় হোলসেল মার্কেট, সেই হোলসেল মার্কেটে আমরা জানি যে এই পদ্মার ইলিশ 3,950 মেট্রিক টন যে বাজারে প্রবেশ করেছে, যেমনি হাওড়া হোলসেল মার্কেটে প্রবেশ করেছে, পাশাপাশি বিভিন্ন যে হোলসেল মার্কেটগুলো আছে সেখানেও প্রবেশ করেছে, তার মধ্যে পাতিপুকুর হচ্ছে অন্যতম। এই সেই পাতিপুকুরের অবস্থা কি অবস্থা দেখার জন্য কিন্তু এই মুহূর্তে সেই পাতিপুকুর থেকে আপনাদের কাছে সেই ছবি তুলে ধরেছি। একটু কথা বলে নিই, যিনি রয়েছেন এই এই মানে যে গুণটি রয়েছে সেখানেই আমি কথা বলবো। 1700 টাকা পুরোটা 1750, একটু কথা বলি। হ্যালো, 3,950 মেট্রিক টনের মধ্যে প্রবেশ করার কথা, ইতিমধ্যে পাতিপুকুর বাজারের অবস্থা কি? আরে বাবা, 20 টন এসেছে মাত্র, 20 টন। কত মাছ পাঠানোর কথা? শুধু 9 গাড়ি মাছ এসেছে, 9 গাড়ির মধ্যে একটা গাড়িতে 380 পেটি, একটা গাড়িতে 281 পেটি, আর দুটো গাড়িতে 250 পেটি, আর একটা গাড়িতে 287 পেটি। এই 9 গাড়ি এরম করে মাল এসেছে, যা আসার দরকার ছিল ডবল, তার কম মাল এসেছে। বাংলাদেশে মাছ কম, দাম 200 টাকা করে, 150 টাকা করে বাড়ি দিয়েছে। মাছ এখন পাওয়া যাচ্ছে না, যেটা আমাদের 1250 ছিল এখন 1450 হয়ে গেছে, এখন 200 টাকা করে বাংলাদেশেও বেড়েছে, এখানে আমাদের এখানে 150 টাকা করে বাড়ছে। আর যে কম দামের মধ্যে যেটা বলেছিল যে 700-800 গ্রামের মাছের দাম একটু বাংলাদেশে পদ্মার দাম কম, 700-800 গ্রামের মাছ এখানে 1400 টাকা বিক্রি হচ্ছে, 500 গ্রামের বাংলাদেশের মাল এখন বিক্রি হচ্ছে 1250, 1050 ছাঁট মাল, মানে ওর ছাঁটগুলো হচ্ছে 1050, 37 পিসের মাল 20 কিলো। তাহলে কি অন্যান্য বাজারে কি মাল প্রবেশ করেছে? কোনো বাজারে প্রবেশ করে না, মেন বাজারে আছে, বনগাঁ থেকে আসছে, বারাসাত, পাতিপুকুর, শিয়ালদা, বেহালা, বাঘাযতীন, কবরডাঙ্গা, হাওড়া, বাস এই কটা মেন পাইকারি বাজারে ঢুকেছে, আর কোনো বাজার নেই। আশা করছেন কি আরো কি পুজোর আগে ঢুকে যাবে? মাছ শেষ হয়ে যাচ্ছে, মাছের দাম বেড়ে গেছে, মাছ বাংলাদেশে আর নাই, না কোনো মাছ পাওয়া যাচ্ছে না, মাছ কমে গেছে, তো যা দেবে বলেছিল তার হাফের হাফ দিচ্ছে, সেই জন্য মাছের দামটা অলরেডি বেড়ে গেল। আমার নাম দুলাল সামন্ত, নাচফিস কোম্পানির। আমি একটু কথা বলে দেখাবো যে দাদা একটু দামগুলো বলুন। এই যে মাছটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, এটা কত ওজনের মাছ? ওরা হচ্ছে 1 কিলো 200-300। এইটা হোলসেল দাম কি যাচ্ছে? 2000 টাকা বিক্রি আছে, এখন দিচ্ছি 1700 টাকা। 1700 টাকা, তার মানে তো মার্কেটে গিয়ে তো 2000 টাকার উপরে বিক্রি হবে। হ্যাঁ, বিক্রি করতে হবে। কম কোথায় হলো? কম না, কম নেই মাছের দাম। পদ্মার ইলিশ, এটা পদ্মার ইলিশ আছে। পাশাপাশি এই সাইজটা কি দাম? ওটা হচ্ছে 1400 টাকা
টাকা ওটা 1500 টাকা বিক্রি হয়ে গেছে এখন অল্প করে আছে 1400 টাকা কত ওজন এগুলো ওটা 800 900 800 900 এর মাছ হচ্ছে 1400 টাকা না বিক্রি আছে 1500 আচ্ছা সেটা 1400 বিক্রি হচ্ছে এক নাই হ্যাঁ হ্যাঁ এই পাশাপাশি আমি এখানে দেখতে পাচ্ছি এইখানেও একটা কিছু বেশ এটা 20 পিচের মাছ আছে 1650 টাকা পেটি আচ্ছা আর বেচে নিলি 1700 টাকা এটা কত ওজনের মাছ এটা হচ্ছে 1 কিলো সাইজের মাছ আচ্ছা এই জায়গাটা একটুখানি যদি বলেন আপনারা হ্যাঁ বলুন এরাও একই একই মাছ এই এই এটা আছে আপনি স্টুডিও দেখান দেখতে দিচ্ছেন না 1000 টাকা এখানে রাখুন ওখানে রাখুন আচ্ছা এই যে পদ্মা রিলিজ মানুষ চিনবে কি করে পদ্মা রিলিজ এটা আদৌ কি দেখে বোঝা যায় এডার এর গায়ের আঁচ দেখলে বোঝা যায় মাছের গঠন দেখলে বোঝা যায় আচ্ছা এটা একদমই পদ্মা রিলিজ মানে গায়ের যে এই যে রূপলি রূপলি যে চেহারা আছে এই দেখে পাইকারি বুঝে একদম হ্যাঁ কাস্টমারও বুঝে আর মুখটা মুখের ভেতরটা একটু দেখুন হ্যাঁ সব মাছের পাইকারি এই মাছ আর এটা ওজনটা কতটা বললে এটা 1 কিলো সাইজ 1 কিলো সাইজ 1 কিলো আছে 1 কিলো 100 আচ্ছা এটা দামটা এখন কত হচ্ছে এটা হচ্ছে 1650 টাকা পেটি বেচে 1700 টাকা তার মানে পেটি হিসাবে হ্যাঁ পেটি হিসাবে এটা 20 কম না 20 মানে 20 পিস আছে 20 কিলো না যদি কম না 5 কিলো 6 কিলো 10 কিলো হ্যাঁ তাহলে 50 টাকা বাড়বে মার্কেটে মাছ কম বাংলা এইসবে ঢুকেছে খবরটা পাচ্ছিলেন আবার শুনছি যে বন্ধ হওয়ার তালে আছে আপনার নাম আমার নাম নিতাই মন্ডল যে বিভিন্ন যে আশেপাশে দোকান আছে পাতি পুকুরে কিন্তু রীতিমতো ইলিশ মাছ কেনার জন্য দাদা একটু কথা বলি পদ্মা আছে বিভিন্ন জায়গার আছে জেলার তাতে কি সুবিধা হচ্ছে আপনাদের না সুবিধা হচ্ছে না এরকম রেঞ্জে মাছ কিনছেন আপনারা এই 1600 টাকা নিচ্ছে এটা 1 কেজি চাই স্যার আপনার কোথায় দোকান খড়দা এই মাছ এই মুহূর্তে খড়দার এক ব্যবসায়ী এসছে এই মুহূর্তে 1600 টাকা কিলো ইলিশ মাছ নিয়ে যাচ্ছে পদ্মার ইলিশ যে খবরটা আপনাদের কাছে পৌঁছে দেবার জন্য এই মুহূর্তে এসেছি আমরা পাতিপুকুর বাজারে যে পাতিপুকুর বাজারে যেটা আমরা জানতে পারলাম 3950 মেট্রিক টন যে পদ্মার ইলিশ যে এই বাংলায় প্রবেশ করেছে তার নমুনা কিন্তু কিছুটাই আজ পাচ্ছি আমরা ধীরে ধীরে কমবে কি কমবে না সেটা কিন্তু সময় বলবে এই মুহূর্তে এসে যেটা দেখতে পাচ্ছি যে প্রায় 1500-1600 টাকা থেকে আরম্ভ করে 2000 টাকার মধ্যেও সেই মাছ আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে প্রায় 15 কিলোর ওপরে মাছ রয়েছে এই মাছই কিন্তু 1600 টাকা কিলো ব্যবসায়ী কিনে নিয়ে যাচ্ছে তাহলে মধ্যবিত্ত বাঙালিরা কত কম পয়সা পদ্মা ইলিশ খেতে পারবে সেটা কিন্তু প্রশ্নের মুখেই কিন্তু এই মুহূর্তে রয়েছে পাশাপাশি একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে কিন্তু ছোট ছোট মাছ এইগুলো কোথাকার মাছ এগুলো পাড়ি কোথা কোথা খোকা উড়িষ্যা পাড়াদ্বীপ খোকা তো হ্যাঁ খোকা ইলিশ সেটাকে বলে এটা খোকা না এগুলো পিল বলে আচ্ছা আপনার দোকানে দেখতে পাচ্ছি এই মাছ রয়েছে ইলিশ মাছ এটা কি পদ্মা হ্যাঁ কিরকম রেঞ্জে এখন বিক্রি হচ্ছে এগুলো 1800 টাকা বিক্রি হচ্ছে 1800 টাকা বলছেন যে হ্যাঁ তার মানে দোকানদার কি বিক্রি করে দোকানদার কি বিক্রি করে আমি কি করবো না না মানে এরকম হাই রেটে বিক্রি হচ্ছে এখন চলা দেখো Thank you.
একটা জিনিস যে খবরটা যেটা আমরা জানতে চেয়েছিলাম যে পদ্মার ইলিশ আদৌ কি বাজারে ঢুকেছে, অবশ্যই ঢুকেছে, কারণ প্রত্যেকটা দোকানে কিন্তু সেই পদ্মার বড় বড় ইলিশ রয়েছে, কিন্তু দাম কিন্তু কমে, দাম কিন্তু অত্যাধিক বেড়েছে। পদ্মার ইলিশ খেতে গেলে কিন্তু প্রায় 2000 টাকা থেকে প্রায় 1500 টাকার দাম পড়ছে। দাদা, এই মাছগুলো কি পদ্মার ইলিশ? ₹600 বিক্রি হচ্ছে। এটা পুরোপুরি প্রশাসনের দোষ। প্রশাসন যদি ওখানে কড়াকড়ি না করে, আমাদের কিছু করার নেই। আমাদের আসবে, আমরা বেচবো। নামখানা, কাকদ্বীপ, নিশ্চিন্তপুর, ডায়মন্ড হাবড়া, সব জায়গায়। আমার পুরো ভারতবর্ষ থেকে আসছে, সব জায়গা থেকে। দেখো, পাশাপাশি আমরা যে ছবি দেখতে পাচ্ছি পাতিপুকুরের মতন হোলসেল মার্কেটে, যেখানে পদ্মার ইলিশ তো অবশ্যই এসছে, পাশাপাশি দেখা যাচ্ছে খোকা ইলিশ মাছও কিন্তু এখানে আছে। মধ্যবিত্ত বাঙালি পাতে যে সুখবরটা আমরা ভেবেছিলাম যে ইলিশ মাছ খুব সস্তায়, ইলিশ মাছ কিন্তু চলে আসবে সবার পাতে পাতে, সেই জায়গায় দাঁড়িয়ে দেখতে পাচ্ছি পদ্মার ইলিশ প্রবেশ করার পরেও কিন্তু দামের ব্যাপারে একটাই কথা বলতে পারি, একটু কথা বলি আপনার সঙ্গে। মাছ কিনতে এসেছেন, ইলিশ মাছ পদ্মার ইলিশ তো প্রবেশ করেছে, পাচ্ছেন? পদ্মা গঙ্গা বুঝি না, ইলিশ দেখতে পাচ্ছি। ইলিশের দাম কি কম পাচ্ছে? অস্বাভাবিক, এরকম দামে পাচ্ছে? 1600-1700, মানে যেই রেঞ্জটা আশা করেছিলেন সেটা পাচ্ছেন না? না, আপনি কোথা থেকে আসছেন? আমি নিউ টাউন থেকে। নিউ টাউনের থেকে পদ্মার ইলিশ বা গঙ্গার ইলিশ যাই ইলিশ না এসছে, কিন্তু সেই দামে কিন্তু সেই ইলিশ পাওয়া যাচ্ছে না। পাতিপুকুর বাজার থেকে সেই ছবি এই মুহূর্তে কিন্তু আমরা তুলে ধরেছি, আপনারা দেখতেই পাচ্ছেন যে পাতিপুকুরের মতন একটা হোলসেল মার্কেট, বিভিন্ন বাজারে যে মাছ প্রবেশ করেছে 3950 মেট্রিক টন, ধীরে ধীরে বাংলাদেশের মাছ পদ্মার ইলিশ সেখানে প্রবেশ করছে এপার বাংলায়। এবং পুজোর আগে এই খুশির খবরটা পাওয়ার সাথে সাথে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে দেখার জন্যই কিন্তু পাতিপুকুরে দেখতে পাচ্ছেন আসছি। পাতিপুকুরের মাছ, পাতিপুকুরে এটা কি মাছ বলুন? আপনার হাতে একটা মাছটা সোজা করে ধরুন মাইকের সামনে। এই যে মাছ দেখতে পাচ্ছি, কত করে কিলো হচ্ছে? এটা হচ্ছে আপনার 1550 টাকা বাংলাদেশ, 1 কিলো 1 কিলো 100। এটা কত? 1550। এটা কি পদ্মার ইলিশ? পদ্মা। কি করে বুঝবো পদ্মার ইলিশ? পদ্মার ইলিশ আপনি ঘের দেখলে বুঝে যাবেন যে মোটা মাছ, 2 ইঞ্চি মোটা। এই যে 2 ইঞ্চি 3 ইঞ্চি মোটা হবে, মোটা হলেই বুঝে যাবেন যে বাংলাদেশ পদ্মা। এটা আপনার হাতের দাম কত? এটার দাম হচ্ছে আপনার 1550 টাকা করে। কত ওজন? এটা 1 কিলো ওজন হবে, 1 কিলো 100। তাহলে কি কমে কিছু ঢোকেনি? কমে কিছু ঢোকেনি।